मुक्त संग जंगिर सीता तब तब के बेसी अरे कोई लाता लो कोई के टाणा कई मिल दे रसी रसी पर काले पूर्ण बंधे দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি তোরা
আকাশের নক্ষত্রগুলোকে দেখে ওগুলো বেশ সাদা দেখায়, তাই আমি সাদা হলাম ভালো, কালোর কোনো দাম নাই। কালো মেয়ে শেষ বেশ হেরে গেল, এ সাদা মেয়ে আর কালো মেয়ে আর জিততে পারলো না, সাদা মেয়ে জিতে গেছে। এখন কালো মেয়ে যারা এখানে আছে তারা হয়তো মুখগুলো খুব শুকিয়ে বসে আছে, শেষ বেশ আমরা হেরে গেলাম। এখন পুকুরের শেষটা মাছ ধরার পরে যা থাকে জনগণকে একবার টান দেওয়া হয় যে দেখি আমরা কি হয়। এখন কালো মেয়ে খুব মন খারাপ করে উঠে বলছে, হুজুর একটাবার বলবে একটু নেবেন? তো বলছে, মা তুমি আর কি বলবে, ও তো সব বলেই দিয়েছে। তো বলছে, হুজুর একবার বলি, ভয় হবে না, খাই না হবে বাড়ি চলে যাবে। কালো মেয়ে ফেরবি বলছে, কি বলছে কবি দিচ্ছে মন আকর্ষণ করবে, ভেবে দেখো না বলে দিয়া বলি ভাই বলবো, রাস্তায় যারা আছেন যুবক ভাই বলবো, বলবো না শেষ করে দেবো, বলবো ভেবে দেখো না মালি কি আপনি কেনি গুনি মহাদাই, ওই নবীর প্রেমিকি বেলাল কালো কাপার গেলা বকিহি কালো নয়, ও জাফারা যদি রসুল যদি সাদা মেয়ের কথা সাদা হয়, আকবরের কাশ্মীরের তারকা গুলি যদি সাদা হয়, আসমানের সূর্য যদি সাদা হয়, আমি কালো মেয়ে বলে দিলাম রসুলুল্লাহ সাদা ছিলেন, হযরতে বেলাল তো কালো, আমার আপনার মাথার চুলের চাইতো কালো, তাকে আরবিতে বলা হয় গোরাহুল আরব, আরবের ডারকাগ, রসুলুল্লাহর কাবা ঘরের গায়ের চাদরটি লাগানো আছে, এই চাদরটির রঙ হলো কালো, তাই আমি কালো হলাম ভালো, সাদার কোনো দাম নাই। অনেক বড় হয়, যাই হোক এই পর্যন্ত লেখা আছে, পরের বলিগুলো এখনো আছে।